মিঠাইৰ টোপোলা লৈ দবকাৰ পৰা নীলবাগানলৈ কিয় দৌৰি গ'ল দবকাৰ ভাইজান? কাৰ বাবে উৎফুল্লিত এনামুল করিম চৌধুৰী উৰফে ভাইজান? আমি লৈ আহিছোঁ সেই খবৰটো। নীলবাগানৰ উদীয়মান যুৱক তথা শিক্ষক এনাম হুছেইন কৰ্মচাৰী পৰিষদৰ নীলবাগান আঞ্চলিকৰ উপসভাপতি হিচাপে নিৰ্বাচিত হৈছে। যুৱ সমাজৰ মাজত অতিকৈ জনপ্ৰিয় টেক্স কালেক্টেণ্ট তথা শিক্ষক এনাম হুছেইন কৰ্মচাৰী পৰিষদৰ আঞ্চলিক উপসভাপতি হোৱাত সতীৰ্থ আৰু সহকৰ্মীৰ মাজত আনন্দৰ লহৰ দেখিবলৈ পোৱা গৈছে। গামোচা, মানপত্ৰ আৰু ফুলৰ থোপাৰে সম্বৰ্ধনা জনাইছে সহকৰ্মীসকলে। নীলবাগানত আয়োজিত অনুষ্ঠুপীয়া সম্বৰ্ধনা সভাৰ আগ ধৰে সাংবাদিক জমিৰুদ্দিন তালুকদাৰে। সভাত উপস্থিত থাকে সাংবাদিক বাসিত আলম চৌধুৰী, শহীদুল ইছলাম, শিক্ষক ৰাইহান চৌধুৰী, এনামুল করিম চৌধুৰী উৰফে ৰাজা ভাই আৰু অন্যান্যসকল। কোনটা খুটি খুঁটু কাইবা কৰিছে মিটিং আকাৰে যদি তুমি গম খুটি খুঁটু কাইবা কৰি দিয়া আৰু তো বাৰিলা আবাৰ ইয়াৰ পৰা মানে মাজতে সচব অন্ত হৈছে কি এইকাৰ তো বৰ খুচি হ'ব যে টাইম কৰ্মচাৰী পৰিষদৰ প্ৰায় সময় আগে পিছে দেখি যে প্ৰায় মিটিংলা জড়িত আৰু ই বয়স ই অত এনাৰ্জেটিক মানুহ সকালে জংগল বাবু স্কুল যাবা বিকালে নিজৰ একাউণ্টৰ কাম কৰা আৰু ঠিক সন্ধ্যাৰ বাদে আপোনালোকে ডেইলি ভাল ৰকম কি সময় দেবা ই বয়স আৰু প্ৰায় যেগুলা কর্মচারী পরিষদক যে কোনো অনুষ্ঠান যেগুলো খেলবাড়ি সিন্ধি থেকে লইয়া বন্ধুর বাড়ি বা নতুন করার উপরে থেকে লইয়া যেন হইবা কি সাহায্যে ভাবা যায় যেটা এটা ই এনার্জেটিক সভাটা বড় আশ্চর্যজনক মানে সম্ভব না মানে কিনা অত সময় থাকি তা হারা লোকে দিতে পারো সব সময় আসি মুখে আগের মধ্যে আল্লাহ লাভ করিয়া দেয় তাদের যে দায়িত্ব টানতে দেবো নিশ্চয়ই কর্মচারী পরিষদের উপসভাপতি এটা লাগে তো আমরা সারা করবো কিন্তু আমরা যেহেতু লোকে সবসময় উপসভাপতি পাইনি দায়িত্ব গ্রহণ করছেন তার লাগি আমার তরফ থেকে আমরা অভিনন্দন জানাইলাম আর আমরা সারা এখন বড় খুশ হয়েছি আর কি করে তার বিষয় স্টাফ হলে নিয়ে আসান আর কি তাদের ছোট করে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছেন আর এই সম্বর্ধনা লাগিয়া আমি এই অফিসর আর এনাম স্যারের এক কলিগ শহীদুল স্যারকে অনুরোধ জানাই আর কি এখন ফুলাম গামোসারে দিয়া এনাম স্যারকে সুমিত নিউজ ডেস্ক রিপোর্ট টপকা লাইভ।